ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। বিকেল তিনটার সময় হঠাৎ করে একটু বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে যাওয়ার পর পলছোনা মোড়ে ভরা বাজারের মধ্যে লালবাগ পলছোনা মোড় যাওয়ার রাস্তা, পলছোনা মোড় নবগ্রাম যাওয়ার রাস্তা, পলছোনা থেকে ফাড়াক্কা যাওয়ার রাস্তার মোড়ের মধ্যে জলের থয়থ ব্যাপার। বিএসসিসি কোনো দায়িত্ব নিচ্ছে না, এখানে নবগ্রাম ব্লক প্রশাসন দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, সাধারণ মানুষের যাতায়াত খুব কষ্ট হচ্ছে, এমনকি রাস্তার জল দোকানদারের বাড়ির মুখে পড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে মানুষের যাতায়াতের হাল। কিছুদিন আগে মোটরসাইকেল নিয়ে দুটো প্যাসেঞ্জার স্কুলের ছাত্রীকে নিয়ে এখানে পড়ে যায়, ট্রাক্টর ছোটো ছোটো গাড়ি মোটরসাইকেল রাস্তার জলের মধ্যে থয়থ ব্যাপার। আমি সকল স্কুলের মানুষের কাছে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি, যদি সত্ত্বেও এর একটা বিভিন্ন ব্যবস্থা করা হয়। আমরা যতটা জানি এইচসিটি বোথ সাইডে ড্রেন করার কথা হচ্ছে, হাইড্রেন এখনও করেনি, টোল চালু করে দিয়েছে। যেদিন থেকে টোল চালু করে দেওয়ার পর সে তারপরের দিন থেকে এইচসিটি কোনো দায়িত্ব দিচ্ছে না। এখানে আমার মনে হয় টোলটা যদি বন্ধ করে দিলে মানুষের উপকার হতো, কারণ টোলে পয়সা নিয়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো উপকার কাজে লাগে না। চারিদিকে রাস্তার ড্রেন ক্ষয়ক্ষতি করছে, যাতায়াতের মানুষ খুব অসুবিধা। তাই এইচসিটি মানুষ, নবগ্রাম প্রশাসন, নবমুর্শিবাদের ডিএম সাহেবের কাছে অনুরোধ করছি, অতি সত্বর পলছোনা আমাদের এই ড্রেনেজ ব্যবস্থাটা অবিলম্বে করা হোক। নমস্কার, আমার নাম নিমাইচন্দ্র ঘোষ, পলছোনা মোড়। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।